কাজটা কি ভালো হয়েছে নাকি আসলে খারাপ হয়েছে এটা সম্পর্কে মূল্যায়ন করার মতন আমার আসলে ওইরকম জ্ঞান নাই। তবে আমার কাছে যেটা স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে পশ্চিমাদের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোর যে একটা অবস্থান সেটা কিন্তু স্পষ্ট প্রকাশিত হলো। এখন এই ঘটনার দায়ভারটা কি ইরান নিবে নাকি সৌদি নিবে? কারণ যেইখানে এই ঘটনা ঘটেছে, কে খুশি লাগতেছে, যেইখানে এই ঘটনা ঘটেছে সেই অঞ্চলটাকে দুইটা রাষ্ট্র মিলা কিন্তু কন্ট্রোল করে, কারণ দেশটার নাম হচ্ছে ইয়েমেন। এই ইয়েমেনের কারণে লম্বা সময় সৌদি ডিস্টারবেন্স হয়েছিল ইয়েমেনে, আবার সৌদি এবং ইরান দুইটা শক্তি কিন্তু এতদিন খেলতো। তো এই ঘটনাটাও যেখানে হয়েছে ওই অঞ্চলটা বেসিক্যালি আপনার কি বলা হয় যে সৌদি কন্ট্রোল করতো। তবে যখন সৌদি এবং ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক ভালো হলো, এই ইয়েমেন নিয়ে বৈঠক হলো, সেখানের যেই ছোটোখাটো বিভিন্ন গোষ্ঠী সৌদি সাহায্য করতো বা ইরান সাহায্য করতো, তারাও এখন একটা গোষ্ঠীতে মানে পরিণত হইয়া কাজ করছে। তো এখন এই ঘটনাটা আসলে কোন গোষ্ঠীর তারা ঘটাইছে নাকি যৌথভাবে ঘটাইছে, যে মাইরা দে পরেরটা পরে দেখবো। দর্শক, ঘটনা হচ্ছে ইয়েমেনের আপনার উপকূলে একটা ব্রিটিশ জাহাজকে টানা গুলি বর্ষণ করা হয়েছে, কইরা একদম মানে অস্থির একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম বলছে ইয়েমেনের দক্ষিণ উপকূলীয় বন্দর নগরী নিস্তুনের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। শহরটির পূর্ব দিকে ওমান সীমান্ত অবস্থিত। সংস্থাটি বলছে যে তিনটি ছোট বোট ব্রিটিশ এই জাহাজটির উপরে অতর্কিত চড়াও হয় এবং এসব বোট থেকে জাহাজকে লক্ষ্য করে আপনার টানা গুলিবর্ষণ করা হয়েছে। আর ওই সময় প্রতিটি বোটেই 3 থেকে 4 জন আরোহী ছিল যারা মুখ বাঁধা অবস্থায় ছিল। আর ইউনাইটেড কিংডম মেরিটাইম বলছে যে এই ঘটনায় যে জাহাজগুলো, ছোট বোটগুলো ব্যবহৃত হয়েছে, সেখানে বেসিক্যালি কোনো দেশের কোনো পতাকা বা লোগো আসলে ছিল না। সো এইখানে কনফিউশনটা তৈরি হয়েছে যে ঘটনাটা করছে কে। এডেন উপসাগরের তীরে অবস্থিত নিস্তুন বন্দরটি 2015 সাল থেকে সৌদি জোট নিয়ন্ত্রণ করে আসছিল। ওই এলাকায় বেশ কয়েকবার কয়েকটি জাহাজ হামলার মুখে পড়েছে, তবে কেউ কখনো এই সকল হামলার দায়িত্ব বা দায়ভার স্বীকার করেনি। আপনার ইয়েমেনের উপকূলে ব্রিটিশ যেই জাহাজটি হামলার শিকার হয়েছে, সেই হামলার পরে জাহাজটির কী অবস্থা, এই নিয়েও কোনো স্পষ্ট অবস্থান মানে প্রকাশ করা হয়নি বা জাহাজের পক্ষ থেকে এতটুকু বলা হয়েছে যে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই জাহাজটি বেসিক্যালি একটি কন্টেইনারবাহী জাহাজ, এটা কোনো সামরিক যুদ্ধ জাহাজও ছিল না, সম্ভবত মালপত্র আনা নেওয়ার জন্য এই জাহাজটাকে ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এই জায়গাটা সৌদি নিয়ন্ত্রিত, এখন আসলে কি এই ধরনের ঘটনায় মানে সৌদি বা ইরান জড়িত নাকি কোনো ষড়যন্ত্র? ধরেন পশ্চিমারা তো নানান সময় নানান কিছু করে, যে তারা স্পষ্ট করে বলছে না যে এটা কোন গোষ্ঠী বা কে করেছে, আবার প্রকৃতপক্ষে মানে আমার কাছে একটা মানে প্লাস মাইনাস ক্যালকুলেশনে মনে হয় কি, সৌদি এবং ইরানের যে জোট, এই জোটকে কিন্তু সবচেয়ে অপছন্দকারী দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাজ্য। যুক্তরাজ্য খামাখা কিন্তু আসে, এরা সারা পৃথিবীতে এরকম নাক গলায়। তো সেখান থেকে হইতে পারে না যে ধরেন আন্তর্জাতিক কোনো নতুন ষড়যন্ত্র, যে এমন একটা জায়গায় ঘটলো যে সৌদি আর ইরান এখন বলবে কিরে কার গ্রুপ করছে, যেহেতু এই জায়গাটা সৌদির কন্ট্রোলে, তো ইরান ভাবলো যে এটা, সৌদি আবার ভাবলো যে ওইটা, যেহেতু দুই দেশের মধ্যে অ্যাম্বাসি চালু হয়েছে, ফ্লাইট চালু হয়েছে, রাজা বাদশারা একে অন্য দেশে যাচ্ছে, এই মুহূর্তে এসে এই ধরনের ঘটনা নাকি না। ধরেন সৌদি ইরান মিল্লাই বলে ভাই আসেন এমন একটা মাইট দিয়ে যাতে এই এলাকাটা ঢুকতে না পারে, তবে সেটা হওয়ার সম্ভাবনা কম, কারণ এটা একটা ব্যবসায়িক পোর্ট, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজ আসবে, ব্যবসা করবে, আর পণ্য টণ্য বেচা কিনা হইলে ইয়েমেনেরই লাভ হবে। তবে আমার কাছে একটু ধোঁয়াশামূলক মনে হচ্ছে আর কি, পারসেপশন দুইটা, একটা হচ্ছে যে এটা পশ্চিমাদের কোনো ষড়যন্ত্র, অথবা ধরেন না সৌদি ইরান মিল্লাই করছে, অথবা এমন একটা গোষ্ঠী এসে করছে যারা হয়তো এই ঘটনাটা কতটুকু আসলে ইফেক্ট তৈরি করবে আন্তর্জাতিক অঙ্গনে, বা এটা নিয়ে আজ একটা বড় রকম কিছু হইতে পারে সেটা হয়তো ভাবে নাই, এরকম কিছু একটাও হইলে হইতে পারে। তো যাই হোক, এখন ঘটনা যেহেতু ঘটছে এটা কম বেশি ভালোই হয়েছে। যুক্তরাজ্যেরও বোঝা উচিত পাকনামি সব জায়গায় করা উচিত না, যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। তবে সৌদি এবং ইরান বলছে বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।